মেয়েদের সংসারের আয়ের জন্য কত কিছুই চিন্তা করতে হয়। 20 টাকার শাক দিয়ে 2টা আইটেম রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলায় এতগুলো মাছ নিয়ে চলে এসেছে, ছোট ছোট মাছ। এই যে এটা কাকলা বলে নাকি আমি আসলে ঠিকভাবে বলতে পারছি না। আর চিংড়ি মাছ নিয়ে এসেছে, কুচা চিংড়ি, সাথে বয়লার মুরগির মাংস নিয়ে এসেছে। আমি কুচা চিংড়িগুলো বের করে নিয়েছি, মাংসের পলিথিনটা খুলতে পারছিলাম না, যার জন্য ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে বের করে নিচ্ছি। যেটা বলছিলাম, একটা মেয়ে তার সংসারে আয়ের জন্য কত কিছুই চিন্তা করে, কিভাবে কাজ করলে একটু সাশ্রয় হবে। সকাল সকাল মাছ আর শাক নিয়ে এসেছিলো, কিছুদিন আগে 20 টাকার শাক নিয়ে এসেছিলো। সেই শাক রান্না করে এতটুকু হয়েছিল, এক বাটিরও কম। আজকে আবার 20 টাকার শাক নিয়ে এসেছে। শাকগুলো অনেক সতেজ, অনেক সুন্দর, আর ডালগুলো একটু মোটা মোটা সাইজের ছিল, তাই আমি শাকের পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর ডালগুলো সাধারণত মোটা হওয়ার কারণে অনেকেই ফেলে দেয়, আমি ফেলে না দিয়ে এটা দিয়েও আরেকটি তরকারি রান্না করে নেব। এই জন্যে বলেছি যে একটা 20 টাকার শাক দিয়ে 2টা তরকারি রান্না করব। আমি এই ডাল দিয়ে মজাদার একটা তরকারি রান্না করব। অবশ্যই ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। অযথা টাকা দিয়ে কিনে নিয়ে এসে ফেলে না দিয়ে এভাবে সংসারের আয় করলে একটু হলেও সাশ্রয় হবে। আর এখন যে সবজির দাম, সবজি নিয়ে এসে বাসায় রেখে নষ্ট করাচ্ছে। 1-2টা করে সবজি নিয়ে এসে আমি রান্না করে খাচ্ছি এখন। ওনা আমার জামাইকে বলেছিলাম যে বেশি সবজি নিয়ে আসবা না, শুধু 2-1টা যেটা পাও সেটা নিয়ে আসিও। সে শুধু শাক নিয়ে এসেছে, তো শাক শুধু রান্না করলে তো আবার একবেলাতেই শেষ হয়ে যাবে, তাই ভাবলাম শাকের ডালগুলো ফেলে না দিয়ে এটা দিয়েও কিছু বানিয়ে নেই। এর অনেক দিন আগে একবার আমি এভাবে ডাল দিয়ে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম যে ডালগুলো ফেলে না দিয়ে, যেহেতু এখন সব কিছুর দাম বেশি, তাই আমি ভাবলাম এটা দিয়েও কিছু একটা করে নিই। তাই আমি প্রথমে শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর যে দেখুন, আমি এই ডালগুলোর সাথে একটু আলু দিয়েছি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা, হলুদ, তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিব। নিয়ে যে মাছগুলো নিয়ে এসেছে কাকলা, ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা রেখে দিলাম, টাটকা টাটকা রান্না করলে ভালো লাগবে, তাই ওই মাছ দিয়ে এই শাকের ডাল আর আলু দিয়ে একটা চড়চড়ি রান্না করব। মেখে উঠিয়ে দিলাম, ওই পাশটাতে দিয়ে দিয়েছি। আর শাকটা আমি এভাবে রান্না করি, শাকটা প্রথমে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিই, তারপর এতে তেল, জিরা, পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি ভেজে নিয়ে রান্না করি। রাতে দুধ বেঁচে গিয়েছিলো, বাচ্চারা খায়নি, তো নষ্ট হয়ে যেত, আমারও খেতে ইচ্ছে করছিলো না, তাই আমি দই বানিয়ে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে শাক ভাজে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে একটু ভেজে নিলেই শাক ভাজিটা রেডি হয়ে যাবে। আমার শাক ভাজি আর কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, আমার শাক ভাজি হয়ে গেছে, মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।